বন্ধুরা, প্রদীপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, যেটি হলো রক্তসার আপনারা অতি সহজে বাড়িতে কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই মাংসের দোকান থেকে কিছু ব্লাড সংগ্রহ করতে হবে। এটা আমি মুরগির মাংসের দোকান থেকে এই ব্লাডটা সংগ্রহ করেছি। তারপর একটু চিনি দিয়ে দিতে এরকমভাবে ব্লাডটা ক্লট হয়ে যায় এবং অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এখন এর উপর অল্প একটু টাইকোডার্মিন বা টাইকোডার্মা ভিডি এটা আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এরপর এর সাথে শুকনো বালি, অল্প পরিমাণ শুকনো বালি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার সময় আপনি গ্লাভস ব্যবহার করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রক্তসার আমরা কেন গাছে ব্যবহার করব সে সম্বন্ধে একটু বলি। এই রক্তসারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। নাইট্রোজেন গাছকে সবুজ রাখতে সাহায্য করে এবং পাতাকে উজ্জ্বল করে তোলে। এইভাবে তৈরি রক্তসারটি আপনি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 2 চামচ ব্যবহার করতে পারেন। মাটির মধ্যে দিয়ে একটু খুশিয়ে পরে জল দিয়ে দিলেই হবে। এটি একটি স্লো রিলিজ ফার্টিলাইজার, তাই একবার প্রয়োগ করার পর ঠিক 2 মাস পর আবার আপনি প্রয়োগ করতে পারেন। এই রক্তসারে NPK থাকে, নাইট্রোজেন থাকে 12%, ফসফরাস থাকে প্রায় 1% এবং পটাশিয়াম থাকে 0.6%। এছাড়াও এই রক্তসারে আপনি কিছু অল্প ক্যালসিয়াম, আয়রন এছাড়াও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। অর্থাৎ এটি উদ্ভিদের বৃদ্ধির সহায়ক এবং গাছের ফুল ফল ইত্যাদি সব কিছু বৃদ্ধি করতেই এটি অপরিহার্য। আসুন দেখে নিই এটি কিভাবে আমরা স্টোর করতে পারি এবং সংরক্ষণ করে রাখতে পারি। বন্ধুরা দেখুন কীরকম আমার রক্তসারটা হয়েছে, একদম শুকনো শুকনোই। যে তো এটাকে সংরক্ষণ করতে হবে, তো তার জন্য আমরা কী কী নেব দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে, কেকের মতো। 2 দিন শুকনো করার পর কীরকম হয়েছে দেখো। প্রথমে এটাকে আমরা একটু ক্র্যাশ করে নেব, এই যে এরকমভাবে একটু ক্র্যাশ করে নেব। এটাকে ঠিক রাখার জন্য আমরা যে পরিমাণ আছে তাতে এই যে চামচের 2 চামচ মতো চুন দিয়ে দিলাম। নিমখোল, এই যে দেখুন নিমখোল, নিমখোল 2 মুঠো দিয়ে দিলাম। এটাকে স্টোর করে রাখার জন্য এটা আমাদের করতেই হবে, 2 মুঠো নিমখোল আর অল্প একটু ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার অল্প একটু আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিশিয়ে তারপর আমরা জারে ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপর এটাকে আমরা সংরক্ষণ করে দেব ঠিক এইরকম একটা জারে। এটাকে আমরা, আমার জারে সম্পূর্ণ ঢোকানো হয়ে গেছে, এটা ওই 1 কিলো মতো হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু রক্তসার তৈরি করে নিতে পারি, এটা টাইট করে লাগিয়ে দিই। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।